প্রথম থেকেই না এই জিনিসগুলো আমরা মানে বারবারই বলছি যে পুরো ব্যাপারটার মধ্যেই একটা ধোঁয়াশা প্রথম থেকেই আমরা লক্ষ্য করছি, সেটা ফোন করা থেকে শুরু করে পোস্টমর্টম হওয়া থেকে শুরু করে পুলিশের বডি বের করা থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় একটা ধোঁয়াশার একটা ছবি দেখতে পাচ্ছি এবং প্রত্যেকটাই খুব সাসপিসিয়াস। সেই জন্যই কিন্তু আমরা প্রথম দিন থেকে আমাদের যারা এখানে মানে পিজিটি আমরা যারা ছিলাম বা কিছু ইউজি স্টুডেন্ট তারা ওই রেজিস্ট্যান্সটা তৈরি করেছিলাম যে মানে পোস্টমর্টমটা মানে ম্যাজিস্ট্রেট ইনকোয়েস্টটা হোক। এবং হ্যাঁ অবভিয়াসলি ইনসেন্সিটিভ, মানে এরকম একটা ঘটনা আমি এইভাবে জানাচ্ছি সেটা কখনোই কাম্য নয়, মানে সেটা কখনোই কাম্য নয়। মানে তার প্রত্যেকটার একটা প্রোটোকল হয়, আমাদের ট্রিটমেন্টেরও একটা প্রোটোকল হয়, এই জিনিসগুলো জানানোরও একটা প্রোটোকল হয়। তা আমার মনে হয় এখানে অনেক মানে কি বলবো প্রফেশনালিজমের অভাব আমার মনে হয়েছে, এবং সেই জন্যই আমরা প্রথম দিন থেকেই দাবি তুলেছিলাম প্রশাসনিক জায়গায় যারা আছেন তারা এই জায়গাটাকে সামলাতে একদম ব্যর্থ হয়েছেন এবং তাই তাদের অপসারণের দাবিটা আমরা তুলেছিলাম। আরও অনেক ঘটনা আছে, এগুলো আস্তে আস্তে সামনে আসছে, এরকম আরও ঘটনা আছে। অভিযোগ মানে এভিডেন্স ট্যাম্পারিংয়ের কথা তো আমরা কেন মানে মহামান্য আদালতের কাছে সিবিআই নিজেই বলেছে যে এভিডেন্স ঠিকমতো আমরা কালেক্ট করতে পারছি না। তা আমার মনে হয় মানে এটা একটু ভাবার সময় এসছে যে কেন এরকমভাবে এত কিছু, মানে কাকে আড়াল করার জন্য, কাকে রক্ষা করার জন্য। এটা তো একটা ক্রাইম হয়েছে, এই ক্রাইমটাকে এত ধামাচাপা দেওয়ার কি আছে? যে ক্রাইমটা করেছে তাকে ধরা হোক, এর পেছনে কারা কারা আছে ধরা হোক এবং তাদের শাস্তিটা হোক। হ্যালো বলছেন? হ্যাঁ হ্যালো, কেন কে বলছেন? আরজি কর হসপিটাল থেকে বলছিলাম। কেন কি হয়েছে? ও একটু শরীরটা খারাপ হয়েছে, আপনারা কি একটু আসতে পারবেন ইমিডিয়েট? কেন কি হয়েছে? কি ওর শরীরটা খারাপ, আমরা ভর্তি করাচ্ছি ওকে, আপনি কি ইমিডিয়েট একটু আসতে পারবেন? কি হয়েছে কি সেটা বলবেন তো, সেটা তো ডাক্তাররা বলবে আপনারা এলে। আমরা আমরা আপনার নাম্বারটা জোগাড় করলাম, করে জানালাম যে বাড়ির লোক হিসেবে আপনারা একটু তাড়াতাড়ি আসুন। কি হয়েছে সেটা বলো না তুমি। পেশেন্ট শরীরটা খারাপ, ভর্তি হয়েছে হসপিটালে, বাকিটা আপনারা এলে ডাক্তার বলবে। ওর কি জ্বর হয়েছে? আপনারা একটু আসুন, জলদি চলে আসুন যত তাড়াতাড়ি পারবেন। আপনার মেয়েকে আমরা এমার্জেন্সিতে নিয়ে এসেছি, আপনারা আসুন, এসে যোগাযোগ করুন। ও কি হয়েছিল কি? ও তো ডিউটিতে ছিল। আপনারা জলদি চলে আসুন যতটা তাড়াতাড়ি পারবেন। শুনুন, আপনাকে তখন বারবার বলছিলাম, ব্যাপারটা হচ্ছে যে আপনার মেয়ে উনি সুসাইড করেছেন হয়তো বা কিছু মারা গেছেন। পুলিশ রয়েছে, আমরা হসপিটালে সবার সামনেই রয়েছি, ফোন করছি, আপনারা যতটা তাড়াতাড়ি পারবেন চলে আসুন।